পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এক নম্বর ব্লকের গিলাবনি জঙ্গল থেকে 30টি হাতির দল বাঁকুড়া জেলার জয়দেবপুরের বাসুদেবপুর এদিকে প্রবেশ করেছে। বৃহস্পতিবার বন দপ্তর সূত্রে অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের 6 নম্বর আগ্রার গিলাবনি জঙ্গলে অবস্থান করেছে 30টি হাতির পাল। পাশাপাশি বন দপ্তরের তরফ থেকে পার্শ্ববর্তী গ্রামগুলিতে দেওয়া হয়েছে সতর্কবার্তা। অন্যদিকে হাতিগুলি ওই এলাকায় প্রবেশ করায় রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা। পাশাপাশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী থেকে শুরু করে সাধারণ মানুষেরা। অন্যদিকে হাতির গতিবিধির ওপর নজর রেখেছে বন দপ্তরের আধিকারিকেরা। দেখুন সেই চিত্র শুধুমাত্র HBS বাংলা 24-এ। বাঁকুড়া থেকে আব্দুল হায়ের রিপোর্ট, HBS বাংলা 24। হাতি এসছে তো পেরেছিনি নদী, তো 3-4 দিন যদি রয়ে যায় তো আমাদের তো ফসল তো খেয়ে নেবে, তো আমাদের কী করে আমরা আবার পেট চালাবো না আমরা কী করবো এবার? তো এই নিয়ে ফসলের চাষ আছে, হ্যাঁ আমাদের খালি ফসলের চাষ, তো এই নিয়ে আমাদের বিরাট সমস্যা, সমস্যা তো বিরাট সমস্যা। জঙ্গল আমরা যেতে পারবো না, ছাতু পাতা তুলতে আমরা যেতে পারবো না, এই নিয়ে আমাদের কি হলে ভালো হয়? কি হলে ভালো হয় তো এখান থেকে গেলেই ভালো হয়, হাতিটা এখান থেকে পেরিয়ে গেলেই ভালো হয়। তো এখন নদী বান খুব বান যাচ্ছে, হাতি এখন পেরোতে পারবে না। তো এই আমাদের এইটাই মানে। তোমার নাম? সিধু মহাদণ্ড। সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, নাগরিকদের অধিকার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল এন্ড ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ পানপাড়া, হবিপুর, রানাঘাট, নদিয়া। মোবাইল নাম্বার 8670400249, 8670400249 এবং 8158033099, 8158033099।